আজকে রাজনৈতিক দল কোন কেউ একবার চাষীদের দুঃখ থাকে থাকে শোনা। আমি সেই জন্য করে জোরে নিবেদন করছি সমস্ত চাষীর কাছে যে আজকে যে কোনো রাজনৈতিক দল আপনার কাছে যখন ভোট চাইতে যাবে আপনি পরিষ্কার বলবেন, জোরহাট করে বলবেন যে ভোট আপনারা বয়কট করেছি, আমরা ভোট দিতে যাব না। তার কারণ একটাই, কারণ আমাদের আর মাঝেরা ভেঙে দিয়েছে, আমাদের সিস্টেমা সোজা করে দাঁড়াতে পারছি না, আমরা ভোট কি করে দিতে যাব? আপনারা কোথায় ছিলেন? শুধু ভোটের সময় আসছেন, ভোটটা ফুরিয়ে গেলি আর চিনতে পারছেন না, সারি যে হাসে আচ্ছা, আর যখন মঞ্চে উঠে সারি যে হাসে আচ্ছা, আর যখন মঞ্চ থেকে নামছেন নেবে বলছেন সারি যে হাসে আচ্ছা, তারপরে লাইনটা কি বলছেন জনগণ আচ্ছা, আপনাদের লজ্জা লাগা উচিত। আমরা সেই জন্য বলছি প্রত্যেকটা চাষি এখন বলুন, করে জোরে নিবেদন করবেন যে আমরা পঞ্চায়েত ইলেকশনে কোনো রাজনৈতিক দলকে ভোট দিতে যাব না। ক্ষতিপূরণ না পেলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক দলগুলি ভোট চাইতে এলে বলা হবে আগে ক্ষতিপূরণ দিন, তারপর ভোট নিন। চাষীদের পক্ষ থেকে এবার এমনই হুঙ্কার উঠল বুধবার। পূর্ব বর্ধমান জেলার মেমারির রসুলপুরে হিমঘরে নষ্ট হয়ে যাওয়া আলুর বকেয়া ক্ষতিপূরণের দাবিতে আবারও পথে নামে রসুলপুর এলাকার ক্ষতিগ্রস্ত আলু চাষিরা। রসুলপুর কৃষক সংহতি মঞ্চের পক্ষ থেকে এদিন তিরুপতি হিমঘরের সামনে মেমারি থানার অন্তর্গত নিমো এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বিষ্ণুপুরে জিটি রোড অবরোধ করল আলু চাষিরা। দীর্ঘ ১১ মাস আগে তাদের আলু নষ্ট হয়ে যায় তিরুপতি হিমঘরে। বারবার বিভিন্ন মহলে আলু চাষে ক্ষতিপূরণের দাবি জানালেও তাতে কোনো সুরাহা হয়নি, তাই এদিন অবরোধ বিক্ষোভে সামিল হয় ক্ষতিগ্রস্ত আলু চাষিরা। আমরা তিরুপতি স্টোরে আমরা চাষিরা এসেছি, কৃষক সংহতির মঞ্চ থেকে এসেছি। আজ দীর্ঘ ৮ মাস হয়ে গেল, ১১ মাস হয়ে গেল। আমাদের যে প্রতিশ্রুতি ছিল ৮৯০ টাকা করে নির্ধারিত, সরকার আমাদের মার্কেটিং অফিসার বর্তমানে মার্কেটিং হিসেবে ধার্য করে দিয়েছিলেন, উনি তো মানেননি, উনি হাইকোর্ট করেছেন, সেই কেসের রায় আজ পর্যন্ত কোনোদিন ফয়সলা হলো না, কেস শুধু পেঁচিয়ে যাচ্ছে। এমতো অবস্থায় তিরুপতি স্টোরের মালিক স্টোর খোলার পক্ষে ব্যবস্থা নিচ্ছে, আমরা চাষিরা জানতে পেরে আমরা আজকে এই তিরুপতি হিমঘরে আমরা আলু ওকে ব্যবসা করতে দেবো না, এই প্রতিজ্ঞাবদ্ধ নিয়ে আমাদের এই এলাকার ১৮টা গ্রামের চাষি হাজির হয়েছে। এবং তার সঙ্গে আমরা ডাক দিয়েছি যে আমাদের আজ পর্যন্ত কোনো প্রশাসনের দিক থেকে কোনো সুরাহা না পাওয়ার জন্য যে কোনো বিভিন্ন রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দল আমাদের কাছে সামনে পঞ্চায়েত ইলেকশনে ভোট চাইতে আসবে, আমরা তাদের ঘরে করজোড়ে নিবেদন করব, আপনারা যে ভোট চাইতে এসছেন ভোট আমরা দেবো, কিন্তু আমাদের এই যে ক্ষতিপূরণটা হয়েছে আগে আপনারা ক্ষতিপূরণটা মেটান, ক্ষতিপূরণটা মিটে গেলে পরে আমরা নিশ্চয়ই আপনাদের পাশে আছি। যদি আপনাদের এই সমস্যা না মেটে তাহলে কি আপনারা ভোট বয়কট করবেন? আমরা ভোট বয়কটের কথাই চিন্তা করলাম এবং এখানকার চাষিদেরও মতামত দিল যে হ্যাঁ আমাদের সেই প্রতি এগোচ্ছে। একমাত্র টাকা দিয়েছে ৩ কোটি টাকা দিয়েছে, ৮৯১ কোটি টাকা মধ্যে ৩ কোটি টাকা দিয়েছে, ৯০০ টাকা করে বস্তা, যার মূল্য হচ্ছে ৮৯০ টাকা। আচ্ছা, এটা তো মাননীয় মুখ্যমন্ত্রীর এটা হস্তক্ষেপ করেছিলেন, দুর্গাপুর প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে এটা যেন ২ মাসের মধ্যে সমস্যার সমাধান করা হয়। তাহলে পাগল না কেন? কিন্তু কি অজ্ঞাত কারণে আজ পর্যন্ত ১১ মাস হয়ে গেল, আজ পর্যন্ত আমরা তারপরে ওই ৩ কোটি টাকার পরিবর্তে আর আজ পর্যন্ত কোনো ফয়সলা হলো না, মালিকেরও কোনো সৎ উদ্দেশ্য নেই যে এটাকে মিটমাট করার জন্য। আমরা আপ্রাণ চেষ্টা করেছিলাম যে কিছু একটা স্যাক্রিফাইস মালিকও করুক আমরাও করি, করে এটাকে একটা মীমাংসা করার জন্যে, ওনার কোনো সদিচ্ছা নেই এই স্টোরটাকে খোলার জন্য। ভোট বয়কটের চিন্তাভাবনা আমরা নিয়েছি ১৮টা গ্রাম, তা নাহলে আমাদের কোনো উপায় নেই, কারণ আমরা আজকে সর্বস্ব চলে গেছে আমাদের। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে অসিত রায়, রাজপুর পোস্ট অফিস রসুলপুর জেলা বর্ধমান। আপনি কি চাষি একজন? আমি একটা প্রকৃত চাষি, আমার সোর্স অফ ইনকাম চাষ। বছর ঘুরতে চললেও এখনও মেলেনি ক্ষতিপূরণ, আবারও হিমঘরে আলু মজুত করার সময় এসে গেছে। কিন্তু এলাকার আলু চাষিদের হিমঘর কর্তৃপক্ষের গাফিলতিতে যে আলু নষ্ট হয়ে গিয়েছে সেই আলুর ক্ষতিপূরণ প্রশাসনিক নির্দেশের পরও পায়নি এলাকার ক্ষতিগ্রস্ত আলু চাষিরা। এমনকি ২০২২-এ দুর্গাপুরে প্রশাসনিক সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২ মাসের মধ্যে সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সমস্যা রয়েই গেছে, হয়নি সমাধান। ইতিমধ্যে হিমঘর কর্তৃপক্ষ পুনরায় হিমঘর খুলতে চলেছে এমন কথা জানতে পেরে বুধবার তিরুপতি হিমঘরের সামনে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার আলু চাষিরা। তাদের বক্তব্য, ন্যায্য ক্ষতিপূরণ না মিললে ওই হিমঘরে এবছরে আলু মজুত করতে দেবে না এলাকার ক্ষতিগ্রস্ত আলু চাষিরা। হিমঘরের মেন গেটের সামনে বাঁশ পুঁতে চলে বিক্ষোভ। আমরা মালিক পক্ষকে জানিয়ে দিতে চাই, যদি আমরা আলুর ক্ষতিপূরণ না পাই আমরা
সামনে এই কামিং ইয়ারে স্টোর খুলতে দিচ্ছি না এবং দেবো না, আর দেবো না। সেই আলুর ক্ষতিপূরণ হচ্ছে, পার প্যাকেট 890 টাকা রেট হয়েছিল, আমরা পার প্যাকেট পেয়েছি 258 টাকা। আর ভাবি আমাদের ইমিডিয়েটলি 3 কোটি টাকা ডাউন করতে হবে, এখনই 3 কোটি টাকা ডাউন করুক, তারপরে বাকি টাকাটা যেটা থাকবে কেসের মাধ্যমে লড়াই চলছে, লড়াই চলবে, দেখা যাবে। আপনার নাম? আমার নাম রসুলপুর কৃষক সমিতি মঞ্চ, জহর ঘোষ। এদিকে দীর্ঘক্ষণে গুরুত্বপূর্ণ জিটি রোডে অবরোধের জেরে আটকে পড়ে যানবাহন, অবশেষে ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে ওঠে অবরোধ এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 9।